এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে বাংলাদেশ থেকে আমার ভাই আমাদের জন্য কি পাঠাইল এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য চার চারজোড়া স্যান্ডেল তারপরে হচ্ছে এখানে হচ্ছে তেঁতুল আসলে ভিডিও করার সময় ক্যামেরাটা যেহেতু কাঁপতে ছিল তাই আসলে ভিডিওটা আমার মনে হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না যাই হোক আমি চেষ্টা করতেছি একটু ক্লিয়ার ভাবে ভিডিও করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা আতা ফল এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গাছের আতা ফল এই যে এগুলা সবই কাঁচা গাছে এই কয়টা ছিল ফোনে আমি নিয়েছে তো এইগুলা আর কি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ এই যে আরও ছিল আরও এক ভাবিকে দিয়েছি তো সেই সময় আর মানে এইগুলো আনার পরে আর ভিডিও করতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম তো এই ফাঁকে হচ্ছে প্যাকেট খুলে তাশমীরের পাপাই আতা ফলগুলো সব ধুয়েছে তারপরে হচ্ছে গাছের লেবু ছিল তো লেবু অলরেডি একটা খাওয়া হয়ে গিয়েছে আর একটা ভাবিকে দেওয়া হয়েছে তিনটা লেবুই ছিল গাছে এখন নাকি অনেক ফুল বের হয়েছে তো তিনটা লেবু ছিল তিনটা লেবুই আমার আম্মু দিয়ে দিয়েছিল তো এরপরে হচ্ছে হয়তো অনেকের কাছে অল্প স্বল্প মনে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু অনেক ভারী কিন্তু তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই বয়মটার ভিতরে হচ্ছে আচার বড় আচার পাঠিয়েছে আমার আম্মু নিজে হাতে বানিয়ে তখন এটাকে আমি এই যে উপরের কস্টিপগুলো খুলে তারপরে হচ্ছে দেখাচ্ছি কেমন হয়েছে আচারটা আমার হাতের আচার আমার অনেক পছন্দের আমার অনেক প্রিয় বলা চলে তো এই জায়গায় অনেকে অনেক ভাবতে পারেন যে অল্প স্বল্প জিনিস এত অল্প কীভাবে পাঠালে কিন্তু এইগুলো ওজন দিয়ে আসলে পাঠানো হয়েছে এখানে চার কেজির উপরে আছে সব কিছু মিলিয়ে আর যে লোকটা এগুলো এনেছে সে হচ্ছে চার কেজির কথা বলেছিল তারপরও চার কেজির একটু বেশি হয়ে গিয়েছে তো আগে এটা খুলি তারপর কথা বলি অনেক কিছুর পরে অবশেষে হচ্ছে বয়মটা খুলতে পেরেছি এই যে দেখেন কতগুলো কস্টিভ ছিল এটার সঙ্গে কারণ বাংলাদেশ থেকে বিদেশে বা দূরে কোথাও হচ্ছে তেলের তেল জাতীয় জিনিস নিলে অনেক রিক্স হয়ে যায় তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অবশেষে বড় রাচার তো এইগুলো হচ্ছে তাস্মীর রায়নের জন্য মিষ্টি করে বানিয়ে দিয়েছে আম্মু ওরা যেহেতু ছোট মানুষ ঝাল খেতে পারে না তো এই জন্য আম্মু মিষ্টি আচার বানিয়ে দিয়েছে বড়ইগুলো অনেক বড় বড় ছিল দেখা যাচ্ছে এখানে একটু খেয়ে দেখি এত দূর থেকে এসেছে আম্মুর হাতের বড় এত মজা এত টেস্টি হয়েছে আমি তো অনেক মিষ্টি পছন্দ করি তো আমার কাছে অনেক মজা লাগতেছে আর যেহেতু আম্মুর হাতের কথা মানে আমুল হাতের তৈরি বোর আচার বলে কথা আমুর হাতের জিনিসের তো তুলনাই হয় না সবার কাছে কিন্তু সবার হাত মায়ের হাতের জিনিস কিন্তু অনেক বেশি পছন্দের তো এক আজকের মতো এখানে ভিডিওটা অফ রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ